কিছুদিন আগে একটা রিয়েলিটি শোর জাজমেন্টের দায়িত্বে ছিলাম, সেটা এখন অনিয়ার হচ্ছে, আমরা কমপ্লিট করেছি। এটা নিয়ে বেশ অনেকটা সময় আমাদের আমাকে ব্যস্ত থাকতে হয়েছে, তার আগে পিছে মাঝখানে টুকটাক সময় দেখে, যেহেতু স্টেজে সরাসরি মানুষ গান শুনতে চায়, তো স্টেজ নিয়েও একটু ব্যস্ততা আছে। তো গানকে ঘিরেই আসলে সব কিছু, লাইভ হচ্ছে, স্টেজ হচ্ছে, তার মধ্যে রিয়েলিটি শোর জাজমেন্টে ছিলাম, তো এই সব কিছু নিয়ে আসলে আছি। এই যে বিচারক হিসেবে একটা জার্নি প্রথমবারের মতো, এইটাকে আসলে কিভাবে এনজয় করেছিলেন? আমি শুরুর দিকে খুব আসলে হেসিটেট করছিলাম, কারণ আমার যাত্রাটা শুরু হয়েছে বেশ 15 বছর আগেই। আমি আমার একটা রিয়েলিটি শো থেকে এসেছি এবং সেখানে চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবং তারপর থেকে আসলে আমার যাত্রা শুরু। তো এক্সাইটমেন্ট তো খুব ছিল, যে কারণ আমি যেভাবে যেভাবে কম্পিটিশন করে একটা পজিশনে এখন এসেছি সবার ভালোবাসায়, তা আমি ওরকম করে বাচ্চাদেরকে দেখব, তাদের গান শুনব এবং সেখান থেকে নতুন কণ্ঠ বের হয়ে আসবে, সব কিছু মিলে আমি আমি বলবো যে এটা আমার জন্য একটা রোলার কোস্টার রাইড ছিল, কারণ একদমই নতুন অভিজ্ঞতা। বাট সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমরা বেশ কিছু সুন্দর কণ্ঠ পেয়েছি, এবং পরবর্তীতে তো আসলে আমরা খুঁজে বের করেছি, বাট বাকি যে কাজটা সেটা তো যারা বের হয়েছে তাদের করতে হবে নিজের দায়িত্বে। তো শুভকামনা থাকবে সবসময়। এই সময়ের ছেলেমেয়েরা, আপনি যেহেতু একটা রিয়েলিটি শো থেকে এসেছেন, আপনি কিন্তু আজ থেকে 15 বছর আগের সময়টাও কিন্তু আপনি দেখেছেন, ঠিক এই সময় এসে আসলে তারা কতটা বেশি গুরুমুখী হচ্ছে বা কতটা বেশি আপনাদের চেয়ে পরিণত বলে আপনারা মনে করছেন? আসলে শেখার তো শেষ নয়, গান এখনও আমি শিখছি এবং আমার মনে হয় আমি যতদিন গাইব ততদিন শিখেই যেতে হবে। তো এখনকার বাচ্চাদের মধ্যে আমি বেশ অনেককেই দেখি, যে খুব নেগেটিভ কথা আমি বলবো না, বেশ অনেককেই দেখি যে তারা খুব চায় শিখতে, জানতে, এবং তাদের মধ্যে আগ্রহটা আছে, এবং যাদের মধ্যে এই চেষ্টাটা আছে তারা কিন্তু পিছিয়ে পড়ে না। যারা ওই জায়গাটা একটু হোঁচট খায় বা এই ওই জায়গাটায় শেখার জায়গাটায় যে একটু পিছিয়ে পড়ে বা একটু মনের মধ্যে মনে হয় যে ঠিক আছে আমি কিছু হয়ে গেছি, তারাই কিন্তু আসলে একটা সময় পর যে আর টিকতে পারে না। তো আমার কাছে মনে হয় যে শেখাটা তো অবশ্যই থাকতেই হবে, নিজের চেষ্টাটা থাকতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই কাজটাই আমরা করছি তার প্রতি অনেকটা ভালোবাসা থাকতে হবে।